মাননীয় বিধায়ক শ্রী টঙ্কধর ত্রিপাঠী। মাননীয় বাচস্পতি মহোদয়া, মু আপনার জরিয়ারে মাননীয় মন্ত্রীঙ্ক ঠু জানিবা পাই চাহে যে গত সরকার সময়ে প্রথমে রাশন কার্ড বাটি দিয়ে চাললে, তাপরে বহুত লোককে দলীয় আধারে পুলিশ পঠাইকি তাঙ্কর রাশন কার্ড কাটিকি পুনি গিরফ করিবা ভলিয়া পরিস্থিতি সৃষ্টি কলে। এবং বর্তমান পরিস্থিতি এভলিয়া আছি যে অনেক ভূত রাশন কার্ড ধারী বি অছন্তি, ভূত নৌছি জনা পড়ু নাই। মু জানিবা পাই চাহুছি যে এভলিয়া ভূত রাশন কার্ড ধারী কেতে অছন্তি সেমানকু কাটিবে কি, এবং যেউমানে যোগ্য হিতাধিকারী যেউমানকু বিভিন্ন আক্রোশ রখি তাঙ্কু সেথিরে জোড়া যাই নাহি তাঙ্কু জোড়িবা ব্যবস্থা, এবং অনেক পুয় বড় হলা পরে তাঙ্কর পরিবার ভিতরে ভাগ বি হইছি, অলগা পরিবার হলেনি, নুয়া বহু মানে আসিলেনি, তেণু সেই যোগ্য হিতাধিকারী যেউমানে অছন্তি তাঙ্কু জোড়িবা, এবং যেউমানে ভূত রাশন কার্ড ধারী অছন্তি সেমানকু কাটিবা, এ ব্যবস্থা অতি শীঘ্র করিবে কি, ইয়ে মোর প্রশ্ন। মাননীয় মন্ত্রী। বাচস্পতি মহোদয়া, বর্তমান সেই প্রক্রিয়া চালু রয়েছে, সেতরে আমি দেখিছু 16,37,932 জন ডিটেট হয়েছে, সে জায়গায় নূয়া মধ্য যে আপ্লাই করলে তা দিয়া যাচ্ছে, সে প্রক্রিয়া চালিছি। মু পুনথরে কৌছি যে ই কেওয়াইসি প্রক্রিয়ারে বর্তমান আমি এটা লাগু করিবু, তুরন্ত লাগু হয়েযিব, লাগু হেলা পরে পুরা স্ক্যানিং হয়েযিব, যেউঠেই অযোগ্য হিতাধিকারী থিবে অটোমেটিক্যালি কটিযিবে, আর যোগ্য হিতাধিকারী আমি সামিল করে পারিব।